হ্যালো সবাইকে, সবাইকে দুর্গাপূজোর অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, দুর্গাপূজো তো খুবই কাছে চলে এসেছে, মহালয়া অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু এই সময় যেটা হয় আর কি, ছোটবেলা থেকেই আমাদের মনের মধ্যে দুর্গাপূজোর এই মহালয়াটা আসা মানে পড়াতে কিন্তু মন বসত না। আর এখন হ্যাঁ অবশ্যই তোমাদের একটা কোথাও গিয়ে প্রেশার রয়েছে, সেই সময়তে তুমি পড়তে না জোর করে মা বাবা বসাতেই পড়তে বস, 1 ঘন্টা পরে ঠাকুর মণ্ডপে চলে যেতে, বা বন্ধুর সাথে খেলা, গল্প গুজব, নতুন জামার গন্ধ, কত আনন্দ। হ্যাঁ এখন হয়তো সেই আনন্দটা আগের মতো নেই, কিন্তু তা হলেও পুজো আসলে কিন্তু অনেকেরই মনের মধ্যে সেই কোথাও একটা উথাল পাথাল শুরু হয়ে যায় যে মা আসছেন। পড়াশোনার ধরনটা হয়তো বদলেছে, সেই সময়তে বন্ধুর সাথে খেলা, আনন্দ এগুলো ছিল, নতুন যাওয়ার গন্ধ, এখন হয়তো সেগুলো একটু মেকি। এখন যেটা হয়ে দাঁড়িয়েছে, হয়তো অনেকে চাঁদা তুলতে যাচ্ছে পাড়ায়, অনেকের মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার ব্যাপার স্যাপার রয়েছে, বা শপিংটা করা হয়নি করে আসি, তো যেটা হয় এই সময়তে পড়াশোনার একটু হলেও ঘাটতি হচ্ছে। তো সত্যি কি পড়াশোনার দরকার এই সময়তে? তো এটা নিয়ে আজকের কথাবার্তা এগোবো। রোজ দিন তো আমরা মানে 10টার সময়তে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসি, অবশ্যই সেটা চাকরির পরীক্ষা সংক্রান্ত, আমি যেমন ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসনেস সংক্রান্ত ইনফরমেশন দিই, বাট আজকের ইনফরমেশনটা একটু অন্যরকম। পুজো চলে আসতো, তো সেখানে এই পুজোর সময়টাকে তুমি কি করে কাটাবে? তারপরে কি স্যার বলবে যে পড়তে বসতে 4টে দিন, বা 4টে দিন পুজো হলো, আলটিমেট তো পুজো শুরু হয়ে যায় বলতে পারো এখন, মানে মহালয়ার পর থেকে, মহালয়ার আগে থেকে সমস্ত উদ্বোধন, বিভিন্ন প্যান্ডেলে ভিড় দেখে নিয়েছে অলরেডি, কালকে থেকে তো বিভিন্ন নাম করা প্যান্ডেল গুলোতে ভিড়ে ভিড়াক্কার হয়ে পড়ছে। হ্যাঁ আমি বলছি না এখন থেকে তোমরা গা ভাসিয়ে ফেলো, একটু একটু করে পড়াশোনাটা করো, কিন্তু একটা কথা তোমাদেরকে বলবো, পুজোর 4টে দিন, আমি আজকে ক্লাসেও একই কথা বলছিলাম সবাইকে যে 4টে দিন একটু রিল্যাক্স রাখো, কিন্তু এমন নয় যে টোটালি ডিটাচ। যেটা হয় পুজোর এই 1 সপ্তাহ মানে 1.5 সপ্তাহে প্রায় পুজোটা চলে এসছে এখন আমাদের দুর্গাপুজোটা, তো সেক্ষেত্রে যখন ওই 10মীর পর একাদশী ও সেইভাবে পড়াশোনা হবে না, দ্বাদশীর দিন থেকে একটু একটু করে পড়াশোনার একটা ফ্লো আসবে, তো তখন পড়তে গিয়ে 1 নম্বর তুমি ল্যাথ খাবে, ইয়েস ল্যাথ খাবে যে আর 2 দিন পরে পড়াশোনা শুরু করলে হতো না। আর একটা বিষয় হবে অনেকের যে বাবা এত পড়া জমে গেছে কি করে মানে এটাকে ওভারকাম করবো, কারণ সামনে কিন্তু ব্যাক টু ব্যাক এক্সাম, অলরেডি 16ই ডিসেম্বর জানিয়ে দিচ্ছে, জানিয়ে দেওয়া হয়েছে পিএসসি তরফ থেকে যে WBCS হতে চলেছে, তারপরে তো ব্যাক টু ব্যাক রয়েছে, যেমন যেটা শোনা যাচ্ছে এখনো যে 14 জানুয়ারি ফুড এসআই এক্সাম, তারপর পরই মিসটেনিয়াস মার্চ মাস নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরে ক্লার্কশিপ, তো একদম একটা মানে এক্সামের ফ্লো যাচ্ছে যেটা বিগত 3-4 বছরে আসেনি সেভাবে, একদম সত্যি কথা এটা। কিন্তু এই ফ্লোটা থেকে মানে আলটিমেট ডেস্টিনেশনটা সেই চাকরিটা পাওয়া, সামনের বছর পুজোয় যাতে অন্যরকম হয়, একদমই তাই, অন্যরকম পুজো কাটানোর কিন্তু চিন্তাভাবনা সবাই করছে এখানে, যারা অনেকেই বলবো আমি সবাই বলবো, কারণ সবাই এখানে সেই চিন্তাভাবনাতেই রয়েছে, তো তার জন্য নিজেকে একটু সময় দিতে হবে। আমি একটা ছোট্ট হিসেব বলছি, জানি রুটিনটা ঠিক কেউ বানিয়ে দিলে বিষয়টা হয় না, কিন্তু আমি তোমাদের মতো করেই বলবো যে তোমরা কি করে বিষয়টাকে একটু মানে সামলে চলতে পারবে। দেখো পুজোর সময়তে পড়াশোনায় মন বসবে না, ঠিক আছে, আমি আজকে যদি ধরি আজকে দ্বিতীয়া, তো দ্বিতীয়া থেকে আমি যদি ধরি আজকে এই দ্বিতীয়া থেকে শুরু করে পঞ্চমী অবধি তোমরা মিনিমাম দেবার চেষ্টা করো টাইম, জানি বিভিন্ন জন বিভিন্ন কাজে রয়েছে, পুজো সংক্রান্ত কাজ, পাড়ার কাজ, বিভিন্ন রকমের কাজ, কারোর হয়তো একটু হাত ধরে গল্প গুজব থাকবে, এটাই ফ্যাক্ট, এবং এই বয়সে এই সময় যদি এটা না থাকে তাহলে আর কবে আনন্দ হবে, কবে মজা করবে, সবকিছু কর, কিন্তু পড়াশোনাটাকে বাইরে দেখে নয়, পড়াশোনাটাকে সাথে নিয়ে, না হলে দেখবে ওই হাতটা কোন দিন ছেড়ে গিয়েছে। তো তার জন্য বলবো দ্বিতীয়া থেকে পঞ্চমী, মানে দ্বিতীয়ার পরে তৃতীয়া, তৃতীয়া চতুর্থী, পঞ্চমী, 4টে দিন বা আমি 3.5টে দিন, কারণ অলরেডি দ্বিতীয়া শেষ আজকে, তো সেই হিসেবে দেখতে গেলে এই 3.5টে দিন চেষ্টা করো মিনিমাম 3.5 ঘন্টা পড়া, 3.5 ঘন্টা পড়া। আমি জানি এই সময় হয়তো কারোর একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে না, ঠিক আছে, যেটা ভালো লাগছে না জোর করে কোনো কিছু হয় না, অনেক জায়গায় পাড়ায় মাইক বাইক বেজে গেছে, আনন্দ একটা মানে অন্যরকম আমেজ, আর এবছর বৃষ্টিটাও সত্যি কথা বলতে নেই, সো এর জন্য একটা একটা অন্যরকম ফিল, মানে পুজো পুজো ফিলটা চলে এসছে অলরেডি, তো সেক্ষেত্রে 3.5 ঘন্টা যাও, যে যে সাবজেক্টগুলো ভালো লাগে সেই সব সাবজেক্টগুলোকে পড়ো, তবে হ্যাঁ ডেডিকেটেডলি এই কটা দিন 3.5 ঘন্টা মানে 3.5 ঘন্টাই দাও, আর বাকি সময় হাতে পড়ে থাকলো ষষ্ঠী টু দশমী, আমি বলবো নো পড়াশোনা এই সময়তে, তবে হ্যাঁ যেটা করতে পারো
সেটা হচ্ছে যারা আড্ডা247 এর ক্লাস দেখছো, আমরাও চেষ্টা করব তোমাদেরকে ক্লাস দেওয়ার, সবাই হয়তো পারবো না, বাট কিছু জন আমরা অবশ্যই কিছু ক্লাস আড্ডা247 থাকবে। আমি বলবো না এই সময় তুমি পড়াশোনা করো, ষষ্ঠী থেকে দশমী নো পড়াশোনা, আমি একদম বলে দিচ্ছি পড়াশোনা করার খুব একটা দরকার নেই। তবে হ্যাঁ, টাচে থাকো, কি করে, জাস্ট ওয়াইটি ভিডিও দেখো, ইউটিউবে ভিডিও দেখো। যারা ক্লার্ক হিসেবে প্রিপারেশন নিচ্ছে তারা জানো সকাল 10টা, দুপুর 1টা এবং রাত্রি 8টায় ক্লাস চলছে, ক্লাসগুলো চলবে, সেটা যেভাবেই হোক না কেন ক্লাসগুলো চলবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। আর লাইভ ক্লাস কিছু চলবে, সবটাই তোমরা লাইভই দেখবে, কিছু ক্লাস রেকর্ডিং চলবে, আমি ক্লাসে আমার ক্লাসে রেকর্ডিং চলবে, কারণ স্বাভাবিকভাবে ওই সময় আমি ক্লাস নিতে পারবো না, আর কিছুজন কিছুজন হয়তো লাইভ ক্লাস নেবেন। তো কয়েকটি ভিডিওগুলো দেখো, হয়তো আমাদের সমস্ত ক্লাস আমি আবারও বলছি চালানো সম্ভব হয়তো হবে না, সবাই অকুপাই থাকবে না সেই সময়তে, কিন্তু আমরা চেষ্টা করব কিছু ক্লাস এখানে দেওয়ার, কয়েকটি ভিডিওগুলো দেখার চেষ্টা করো, ঠিক আছে। এছাড়া যদি দেখি আমরা এই সময়তে আরো একটা বিষয় যে তোমরা কি করবে এই সময়তে, চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্স সিএটাকে ভালো করে পড়া, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে খুব ভালো করে পড়ার চেষ্টা করো এই সময়টাতে। মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এই সময়টা তোলা যায়, জাস্ট তুমি খবরের কাগজ নিয়ে পড়ছো বা বিভিন্ন এখন সাইটগুলো রয়েছে আড্ডা247 অ্যাপস, তোমরা যদি জানো আড্ডা247 অ্যাপসে কিন্তু ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ঠিক আছে, আড্ডা247 অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। কোথা থেকে পাবে স্যার অ্যাপসটা, কোথা থেকে পাবো, এই সেশনটা ডিসক্রিপশন বক্সে চলে যাও, অ্যাপ ডাউনলোড লিঙ্কে জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্যাট, এবং তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ওখান থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এছাড়াও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দেখো আর কয়েকটি ভিডিওগুলো দেখো, যেটা তুমি মানে খুব একটা দেখো পুজো মণ্ডপে বসো কয়েকটি ভিডিও দেখা যায়, একটু একটু রিল্যাক্স টাইম তো সবারই থাকে, পুজোর মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছো, দুপুরবেলায় তো একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছো, বা রাত্রিবেলায় তো ঘুমের প্রশ্নে ঠাকুরা ঠাকুর দেখা, ঠিক আছে সব কিছু, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন একটু ঘুমিয়ে ঘুমাচ্ছো ঘুমানোর আগে, বিভিন্ন সময় সবাই মোবাইল স্ক্রল করো, তো আর মাঝখানে অন্য কিছু না দেখে, ইনস্টা বা রিলস না দেখে, বাইটি ভিডিও দেখে না, মানে আমাদের আড্ডা247 ক্লাসগুলো, তাহলে দেখবে সমস্যা হবে না। সকাল 10টায় বলে দিচ্ছি আবার, দুপুর 1টা এবং রাত্রি 8টার সময় ক্লাসগুলো কিন্তু চলছে, ক্লার্কশিপের ক্লাস, এছাড়াও আমাদের হচ্ছে অন্যান্য ক্লাসগুলো কিন্তু মোটামুটি ভাবে চলবে, এই কটা ক্লাস চলছে এটুকু তোমাদেরকে বলতে পারি। সো চলো পুজো ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও, এবং মায়ের কাছে এটুকু প্রার্থনা রাখবো আমরা সবাই, তোমরাও প্রার্থনা রাখো নিজেদের জন্য যে সামনের বছর পুজো যেন সত্যি অন্য রকম হয়, আনন্দে কাটাও এবং মনের মধ্যে শান্তি নিয়ে কাটাও। এবছরও শান্তি থাকছে, কিন্তু ওই হয় না কোথাও গিয়ে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এবছর হলো না, এবছরও চাকরিটা হয়নি, নেক্সট বছর নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। চলো দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।